ভিসা পেতে ফিঙ্গারপ্রিন্ট জটিলতা কাটাতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সৌদি ভিসা সেন্টার পরিদর্শন করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকারম হোসাইন মোকারম ফিঙ্গারপ্রিন্ট জটিলতা নিরসনে কি উদ্যোগের কথা জানালেন সৌদি রাষ্ট্রদূত নাফি বাংলাদেশের সবথেকে শ্রম শ্রমবাজার সৌদি আরব কিন্তু সব সবসময় কর্মীদের একটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় গন্তব্য জানিয়ে রাখি সেখানে কিন্তু অর্ধকোটি ছাড়িয়েছে বাংলাদেশি কর্মীর সংখ্যা এবং চলতি বছরে কিন্তু সেখানে দুই লাখ সতেরো হাজার কর্মী পাড়ি জমেছে প্রথম ছয় মাসে কিন্তু সাম্প্রতিক সময় একটি জটিলতাই বলছেন সৌদি সৌদিগামীরা কারণ তারা বলছেন যে প্রথমবারের মতো সৌদি যেতে ইচ্ছুক কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করেছে সৌদি কর্তৃপক্ষ এবং তার জন্য যমুনা ফিচার পার্কে একটি সৌদি ভিসা সার্ভিস সেন্টারও স্থাপন করেছে আমার পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কর্মীরা আসলে ফিঙ্গার প্রিন্ট দেবার চেষ্টা করছেন সমস্যাটা যেটি হয়েছে সেটি হলো সারা দেশ থেকে যখন বিদেশ গমনোচ্ছ কর্মীরা প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা এসে তারা অনেকটা অর্থশিক্ষিত কিংবা অদক্ষ তারা কিন্তু এই সার্ভিস সেন্টারে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে তাদের কিছুটা অসুবিধা হচ্ছিল এবং গত সপ্তাহে কিন্তু এখানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গিয়েছিল প্রায় হাজার হাজার কর্মী যৌন ফিউচার পার্কের বাইরে দীর্ঘ সারি তাদের সড়ক পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেখানে হাতাহাতি হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে তবে সেই জটিলতাগুলো কাটাতে কী কী করণীয় সেই করণীয় ঠিক করতে কিন্তু যৌথ একটি সফর ভিজিট হয়েছে কিছুক্ষণ আগেই এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সৌদি রাষ্ট্রদূত যৌথভাবে এই ভিসা প্রসেসিং সেন্টারটি ভিজিট করেছেন এবং একই সঙ্গে সৌদি আরবের যারা শ্রমবাজারে যারা লোক পাঠানো অর্থাৎ রিক্রুটিং এজেন্ট মালিকরা তারাও কিন্তু এখানে এসেছিলেন পরিদর্শন শেষে সৌদি কর্তৃপক্ষ বলছে যে এখানে এখন দৈনিক প্রায় পাঁচ হাজার অনুমোদন দিচ্ছেন কিন্তু এই সার্ভিস সেন্টার যেটি রয়েছে সেখানে দৈনিক আড়াই হাজারের মতো ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার যে সক্ষমতা সেটি রয়েছে তবে তিনি বলেছেন সৌদি আরব যে কয়েকদিনের মধ্যেই এটিকে আরও উত্তীর্ণ করা এবং পাঁচ হাজারের বেশি কর্মী যেন ফিঙ্গার দিতে পারে সেই ব্যাপারে তিনি চেষ্টা করছেন একই সঙ্গে ঢাকার বাইরে সিলেট চট্টগ্রাম অর্থাৎ প্রবাসী অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে যেখান থেকে বেশি সংখ্যক মানুষ সৌদি আরবে যেমন সেই জায়গাগুলোতে আলাদা শাখা স্থাপন করা যায় কিনা সেই ব্যাপারে তিনি নজর রাখছেন এবং তিনি বলেছেন সেই ব্যবস্থা তিনি করবেন একই সঙ্গে বাইরা নেতারা এখানে ছিলেন তারা বলছেন যে যদি এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ব্যবস্থাটি মোবাইল অ্যাপের মাধ্যমে করা হতো কিংবা জেলা কর্মসংস্থান অফিসের মাধ্যমে করা হতো এমনকি যদি এটা রিক্ট্রমিক এজেন্সির অফিসে দেওয়া হতো তাও কিন্তু কর্মীদের দুর্ভোগ কমতো প্রেক্ষিতে আশ্বস্ত করেছেন সৌদি রাষ্ট্রদূত যে এই ভিসা প্রসেসিংয়ের যে ব্যাপারগুলো ফিঙ্গারপ্রিন্ট দেবার কর্মীদের সেটি মোবাইল অ্যাপের মাধ্যমে তারা করতে চান এবং এর জন্য দুই তিন মাসের মতো সময় লাগবে বলে তিনি জানিয়েছেন তবে আজকের ভিজিটের পরে কর্মীদের যে দুর্ভোগ সেটি খানিকটা কমবে বলে আসলে আগত যারা রয়েছেন তারা মনে করছেন এবং ভিতরে যে সার্বিক পরিস্থিতি আমরাও দেখেছি কর্মীদের এখন আপাতত কোনো দুর্ভোগ নেই তবে ভবিষ্যতে এই এটি কোন দিকে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয় নাফি রাজধানী যমুনা ফিউচার পার্কের সৌদি ভিসা সেন্টার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকারম হোসাইন